আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসি টয়োটার সাকসিট, এটার মডেল কত, রেজিস্ট্রেশন কত, এটার দাম কত চাওয়াচ্ছে, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা কথা বলবো টয়োটার সাকসিট গাড়ি, এটার মডেলটা হচ্ছে 2003 মডেল এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2009। এই গাড়িটি কিন্তু সিএনজি করা রয়েছে, 60 সিলিন্ডার, এবং এই গাড়ি কিন্তু আপনি ভিতরে টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন। আর এই গাড়িটির সিসি হচ্ছে 1500। যারা 1500 সিসি সাকসিট গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। তো চলুন এই গাড়িটি একটু ভিতরের কন্ডিশন দেখা যাক। তো ভিউয়ার্স, এই গাড়ির ভিতরের কন্ডিশন দেখেন, মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে, সিট কভার কিন্তু লাগানো রয়েছে। আবার এই গাড়িটি যে অরিজিনাল যে টিভি ব্যাক ক্যামেরা অনেকে কিন্তু লাগায়, আর অরিজিনাল সেটটা কিন্তু আপনি পাচ্ছেন, অরিজিনাল সেটটাই রয়েছে। এবং এসি কন্ডিশনটা মোটামুটি ভালোই রয়েছে, এবং এটার সিলিংটা একটু খেয়াল করে দেখেন, খুবই ফ্রেশ কিন্তু রয়েছে এই সিলিংটি। সো আপনারা যারা সাকসিট গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়ি দেখতে পারেন, এগুলি গাড়ির রিসেলগুলো খুবই ভালো মানের পাবেন। তো চলুন এটার একটু পিছনের সিটটা একটু দেখা যাক। পেছনের সিটটা কিন্তু মোটামুটি খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে, দেখেন সিটগুলো কিন্তু এখনও কিন্তু অনেকগুলো বসে যায়, কিন্তু এখন পর্যন্ত ঠিক রয়েছে। আর এই গেটগুলো কিন্তু মোটামুটি খুবই ফ্রেশ মানের গেট রয়েছে। আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের সাকসিট গাড়ি খুঁজছেন, এটা একবার হলে দেখে যেতে পারেন। আপনার সিলিংটা পিছনের থেকে দেখেন খুবই ফ্রেশ রয়েছে, এবং এই গাড়িটি কিন্তু রিসেল ভ্যালু আপনি খুবই ভালো পাবেন। এবং এগুলি কিন্তু গাড়ি একবার কিনলে বিক্রি করার সময় হয়তো 20-30-40-50 হাজার টাকা কিন্তু আপনি কমে বিক্রি করতে পারবেন, কারণ রিসেল ভ্যালু খুবই ভালো এবং পার্টস আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। চলুন এই গাড়ি একটু পেছনের কন্ডিশন দেখা যাক। তো এই গাড়ির একটু পেছনের কন্ডিশন দেখা যাক, যে পেছনের গ্লাসটা কি অরিজিনাল আছে, যে গ্লাসটা কিন্তু এখন অরিজিনালটাই রয়েছে, দেখেন খেয়াল করে দেখেন গ্লাসটা কিন্তু অরিজিনালটাই রয়েছে। এবং এটার কিন্তু পেছনের ব্যাক লাইটটা কিন্তু অরিজিনালটাই রয়েছে, চেঞ্জ করা হয়নি, অরিজিনালটাই রয়েছে। সো এইটার পিছনে কিন্তু দেখেন সাকসিট লেখা রয়েছে, সাকসিট এই জায়গাটায়, এবং এইখানে কিন্তু মনোগ্রাম যে অরিজিনাল যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু এটা জাপান থেকে ইম্পোর্ট করার সময় এইটা আপনি পাবেন। তো চলেন এটা একটু উঠে দেখা যাক যে পিছনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না। সো এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এই বিটগুলো একটু দেখবেন ভালো করে যে অ্যাক্সিডেন্ট হিস্টোরি রয়েছে কি না, এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এবং এই জিনিসটা একটু ভালো করে দেখবেন যে অ্যাক্সিডেন্ট রয়েছে কি না। এগুলো একটু দেখে বুঝে আপনারা গাড়িগুলি ক্রয় করবেন। এই সিলিন্ডার কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি 90 সিলিন্ডার কিন্তু লাগানো রয়েছে, আপনারা কিন্তু এক্সট্রা আর লাগানোর দরকার হবে না, কারণ এটা মোটামুটি আপনার ঢাকার বাইরে যখন যাবেন তখন আপনি একবার গ্যাস নিলে অলমোস্ট অনেক ভালো ফিডব্যাক পাবেন, ঢাকার মধ্যে তো আপনি পাবেন একবার গ্যাস নিলে। সো এই গাড়ির সামনের একটু কন্ডিশন দেখা যাক কী অবস্থা রয়েছে, চলুন। তো ভিউয়ার্স, চলেন একটু সামনের কন্ডিশন দেখা যাক কী অবস্থা রয়েছে। হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল রয়েছে, চেঞ্জ করা হয়নি, অরিজিনালটাই রয়েছে, হালকা একটু জন্ডিস কালার দেখলেই বুঝতে পারবেন। তো এইটার সামনের কন্ডিশন দেখা যাক কী অবস্থা রয়েছে, দেখেন এই জায়গাটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে, ভিতরের মধ্যে এইটা কিন্তু কালার করা হয়নি, দেখতে পাচ্ছেন কালার হয়নি, ভিতরে রং করা হয়নি, এই যে অরিজিনাল রং রয়েছে এটা রং করলে বোঝা যায়। এবং এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করে দেখেন, অরিজিনালটাই রয়েছে, এবং এটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। আর ইঞ্জিনটা কিন্তু আপনাকে, এই ইঞ্জিনটা আপনাকে দেখে বুঝে কিন্তু আপনাকে ক্রয় করতে হবে, সেটা আমি বারবার বলে দিচ্ছি, আপনাকে দেখতে হবে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে কি না, এগুলো কিন্তু আপনি ভালো করে চেক করে নেবেন। এবং এই বিটগুলো একটু খেয়াল করবেন, এখন বিটটা কিন্তু ফ্রেশ রয়েছে, এটা বিটটা মোটামুটি অনেকটাই ফ্রেশ রয়েছে। আমি সামনে অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাচ্ছি না, মোটামুটি ফ্রেশ রয়েছে। এবং এইটা কিন্তু, এটার কিন্তু সিএনজি করা রয়েছে, সিসি হচ্ছে 1500। তো ভিউয়ার্স, এটা মোটামুটি সামনে ফ্রেশ কন্ডিশন রয়েছে, অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাইনি, দুটা লাইট অরিজিনাল রয়েছে। চলুন এই গাড়িটির প্রাইসটা কী চাওয়া আছে একটু দেখা যাক। তো ভিউয়ার্স, এটার মডেলটা হচ্ছে সাকসিট, 2003 মডেল, 9 রেজিস্ট্রেশন, টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন, 1500 সিসি। এই গাড়িটির আজকে বাজার মূল্য চাওয়া হচ্ছে 8,80,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি চাইলে কিন্তু এই গাড়িটি
দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওর যদি এই গাড়িটি আপনার ভালো লাগে অবশ্যই কারেন্টের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদেরকে মেসেজও করতে পারেন। আর পরবর্তী ভিডিওতে আপনি কী গাড়ি দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।